ক্লাস এইট এর শিক্ষার্থীরা, তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা দুই তিনজন প্রেজেন্ট হয়েছো মাত্র। স্যার আসসালামু আলাইকুম। পূজা নন্দী, রোল 15, সেকশন তো উল্লেখ নাই। স্যার দিস ইজ দ্য সেকশন বি। স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম। আমরা আসি আমাদের জোবাইদা খানম, সম্ভবত আর একজন হচ্ছে নাসরিন সুলতানা, তিনজন দেখা যাচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। স্যার খালেদ, স্যার আপনার ক্যামেরা অফ হয়ে তোমরা গেছে। যারা প্রেজেন্ট হয়েছো কথা শুনতে পাচ্ছ কি? স্যার কথা শুনতে পাচ্ছি, আপনার ক্যামেরা অফ হয়ে গেছে। স্টার্ট করুন ক্যামেরাটা। আচ্ছা যাক, আমি ক্লাস শুরু করছি। তোমরা যারা প্রেজেন্ট হয়েছে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করি। স্যার আপনার ভিডিও অফ হয়ে গেছে, আপনাকে দেখা যাচ্ছে না।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। না স্যার, আচ্ছা আমি একটা সমস্যা নিয়ে আসছি তোমাদের। এই অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়। আমরা গত সপ্তাহে চতুর্থ অধ্যায় থেকে সমস্যা সমাধান করেছিলাম, বীজগাণিতীয় সূত্র থেকে আমাদের এই অধ্যায়ের সমস্যা। গত সপ্তাহে আমরা একটা গত শনিবারে আমরা একটা ইম্পর্টেন্ট সমস্যা আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা আরেকটা সমস্যা সেরকম নিয়েছি সমাধান করার জন্য। দেখো, আমাদেরকে তিনটে রাশি দেওয়া আছে, এ সমান এক্স মাইনাস টু, বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, সি সমান হচ্ছে এক্স টু প্লাস এইট। পতে বলছে আমাদেরকে বি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। খতে বলছে বি সি এক্স স্কোয়ার মাইনাস ফোর এর লসাগু নির্ণয় করতে বলছে। এবং গতে বলছে ওয়ান বাই এ মাইনাস এ বাই বি প্লাস সিক্স এক্স বাই সি এর সরল মান নির্ণয় করতে বলছে। তো গ অংশটা এটা হচ্ছে বিশেষ করে পঞ্চম অধ্যায়ের, কিন্তু এখানকার কিছু কাজ মিল আছে চতুর্থ অধ্যায়ের সাথে, সেই জন্য আমি এটা সিলেক্ট করেছি। তো তোমরা দেখো, প্রথমে আমরা যদি কয়েন সমাধান করতে যাই, যদি আমরা কয়েল সমাধান করি, বলছে বি স্কোয়ার এর মান নির্ণয় করতে। তাহলে দেওয়া আছে কি আমরা সেটা আগে দেখি। দেওয়া আছে বি সমান এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ফোর। সুতরাং বি স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে, যদি আমরা সূত্র করি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি আমরা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এক্স টু পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন প্লাস, এটাকে দুই দ্বিগুণ করলে তাহলে দুই দ্বিগুণে চার এক্স কিউব প্লাস সাত দুগুণে আট দুগুণে ষোলো এক্স প্লাস চার দুগুণে আট এক্স স্কোয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি এক্স টু পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব প্লাস, এখানে ফোর এক্স স্কোয়ার আর এইট এক্স স্কোয়ারে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন। এটা হচ্ছে আমাদের কয়েল উত্তর। এরপরে আমরা এটা মুছে ফেলি, এরপরে আমরা যাব আমাদের খ অংশে। অংশে যাই, খ অংশে বলছে বি সি এক্স স্কোয়ার মাইনাস ফোর এর লসাগু নির্ণয় করতে। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি আমরা আগে সেটা দেখি।
দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ফোর, সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, সরি সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউব প্লাস এইট, এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস টু কিউব।